সাম্প্রতিক দেশকালের প্রতিদিনকার সান্ধ্যকালীন নিউজ বুলেটিনে আপনাদের সাথে আছি আমি মৌমিতা মাসিয়াত। কক্সবাজারের মহেশখালীতে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে 3 জন নিহত হয়েছেন, এ সময় আহত হয় আরো 10 জন। আজ শুক্রবার সকালেই ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের কাজ শুরু করে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর কর্মীরা। নিহত একজন ওই এলাকার মিয়াজি পাড়া গ্রামের বাসিন্দা জাহাঙ্গীরের ছেলে আহসান, তবে বাকিদের পরিচয় এখনো জানা যায়নি। জানা যায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অনেক শিশু যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মহেশখালী থানার ওসি আব্দুল হাই। জনমতে ভীতি দূর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিভিশন ক্যামেরার সামনে প্রথম করোনার টিকা নেয়ার অনুরোধ জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। আজ শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত করোনা টিকার সুষ্ঠু ব্যবস্থাপনা শীর্ষক আলোচনা সভায় তিনি এ অনুরোধ জানান। প্রধানমন্ত্রীকে দিয়ে টিকার প্রয়োগ শুরু হলে এ ব্যাপারে জনগণ আগ্রহী হবে বলেও মন্তব্য করেন জাফরুল্লাহ। ভারতের 1/3 মানুষ টিকা নিতে অস্বীকৃতি জানিয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, টিকা নেয়ার পর হয়তো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, তবে টিকা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সরকার কোভিড-19 পরিস্থিতি মোকাবিলা নিয়ে লেজে গোবরে অবস্থা করে ফেলেছে, অপকর্ম করে জনগণের কাছে সরকারের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। রিজভী বলেন, করোনা পরিস্থিতিতে ত্রাণ বিতরণের নামে সরকারি দল দুর্নীতি ও লুটপাট করছে। কোভিড টেস্টের ভুয়া সনদপত্র কেলেঙ্কারি, ভুয়া হাসপাতাল চালু, মাস্ক, পিপিই সরঞ্জাম, স্যানিটাইজার খরিদ, টেন্ডার নিয়ে ক্ষমতাসীনরা দুর্নীতির মহোৎসব চালিয়েছেন। আজ শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা বলেন রিজভী। তেলের বাজার ক্রমান্বয়ে আরও নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে। এক সপ্তাহের ব্যবধানে লিটার প্রতি বেড়েছে 3 টাকা। এদিকে আমদানি হওয়ায় কিছুটা কমতে শুরু করেছে চালের দাম। গত সপ্তাহের চেয়ে কেজিতে প্রায় 2 টাকা কমে মোট চাল বিক্রি হচ্ছে 49 থেকে 51 টাকা দরে। নতুন করে বাড়েনি সরু চালের দাম, বিক্রি হচ্ছে মানভেদে 62 থেকে 68 টাকা কেজিতে। এছাড়া স্বস্তি রয়েছে সবজির বাজারে, সরবরাহ ভালো হওয়ায় বেশিরভাগ সবজি মিলছে 25 থেকে 30 টাকা কেজিতে। রাশিয়ার সঙ্গে পরমাণু চুক্তির মেয়াদ আরও 5 বছর বাড়াতে চান জো বাইডেন। প্রেসিডেন্ট হয়েই বাইডেন এই উদ্যোগ নিয়েছেন। রাশিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পরমাণু চুক্তি আছে। স্টার্ট অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি অনুযায়ী দুই দেশ 1550টির বেশি পরমাণু অস্ত্র রাখতে পারে না। আগামী 5 ফেব্রুয়ারি এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। বাইডেন প্রশাসন এখন এই চুক্তির মেয়াদ আরও 5 বছর বাড়াতে চায়। হোয়াইট হাউসের তরফ থেকে এই কথা জানানো হয়েছে। বলা হয়েছে বাইডেন অনেকদিন ধরেই বলছেন যুক্তরাষ্ট্রের স্বার্থেই নতুন স্টার্ট চুক্তি করা দরকার। এখন এই চুক্তি করাটা আরও বেশি দরকার, কারণ রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন খুব মধুর নয়। আবারও বাংলাদেশের টাইগার বোলারদের তোপে ওয়েস্ট ইন্ডিজ। এবারও আগের ম্যাচের মতোই খাবি খেয়েছে ক্যারিবীয়রা। আজ শুক্রবার রাজধানীর মিরপুরে প্রথম ওয়ানডেতে 122 রানে গুটিয়ে যাওয়ার পর একই ভেন্যুতে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয়েছে 148 রানে, খেলেছে 43.4 ওভার। প্রতি মুহূর্তের সংবাদ জানতে সাথেই থাকুন, ভিজিট করুন।